এগরার বিস্ফোরণ কাণ্ডে যেন মামলার ভ্রান্তি বিলাস। এক কথায় বলতে গেলে বিস্ফোরক আইনের ধারা যুক্ত হলো, কিন্তু সেই বিস্ফোরক আইনে নয় যাতে মামলা হলে এনআইএ তদন্তভার নিতে পারে। মঙ্গলবার দুপুরে এগরার খাদিকুল গ্রামে ভয়ঙ্কর বিস্ফোরণের অভিঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল আটটি দেহ, কিন্তু তারপরও পুলিশ যে এফআইআর করেছিল তাতে বিস্ফোরক আইনের কোনো ধারা দেওয়া হয়নি, জানিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। এনআইএ তদন্ত ঠেকাতেই কি এই কৌশল নেওয়া হয়েছে? বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চও প্রশ্ন তুলে বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে। এরপর 1884 সালের দ্য এক্সপ্লোসিভ অ্যাক্টের 9B ধারা যোগ করে সিআইডি, কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ এনআইএ শিডিউল অপরাধের মধ্যে 1884 সালের দ্য এক্সপ্লোসিভ অ্যাক্টের কোনো ধারা নেই, বরং 1908 এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টের ধারা এনআইএ শিডিউল অপরাধের মধ্যে পড়ে। অর্থাৎ 1908 সালের এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টের ধারা দেওয়া হলে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠাতে হয়, তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার চাইলে সরাসরি এনআইকে তদন্তভার দিয়ে দিতে পারে। কিন্তু 1884 সালের দ্য এক্সপ্লোসিভ অ্যাক্টের ক্ষেত্রে এরকম সংস্থান নেই। অর্থাৎ সিআইডি খাতায় কলমে বিস্ফোরক আইনের ধারা দিলেও এই প্রশ্ন থেকেই গেল যে তারা কি এগরা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ এড়ানোর চেষ্টা করছে। এক্সক্লুসিভ অ্যাক্টটা ইজ নট এ শিডিউল অফেন্স আন্ডার দ্য এনআইএ অ্যাক্ট, তার মানে ওই সেকশনে যদি মামলা রুজু করে সরাসরি এনআইএকে একটা প্রভিশন আছে, যদি এক্সক্লুসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা হয় তাহলে সেকশন সিক্সে ইমিডিয়েটলি মামলা রুজু করার পরে এনআইএকে ইনফর্ম করতে হবে। এনআইএ যদি মনে করে সেটা ইনভেস্টিগেট করতে পারে তার ব্যাপ্তি অনুযায়ী, আর যদি নাও করতে পারে তখন স্টেট পুলিশ ইনভেস্টিগেট করবে। এনআইএটাকে অ্যাভয়েড করার জন্য এই এক্সক্লুসিভ অ্যাক্ট সরকার দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার। 1884 সালের দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং 1908 সালের এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টে সাজার ক্ষেত্রেও বিস্তর ফারাক রয়েছে। বিশেষজ্ঞদের মতে তুলনায় লঘু অপরাধ, যেমন শব্দবাজি আতশবাজির ক্ষেত্রে আইন ভঙ্গ করলে 1884 সালের আইনের ধারা দেওয়া হয়, আর 1908 সালের এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট দেওয়া হয় বেআইনিভাবে বিস্ফোরক ব্যবহার, বিস্ফোরণ ঘটানো এবং তাতে প্রাণহানির ক্ষেত্রে। 1884 সালের আইনে সর্বোচ্চ 3 বছরের জেল বা 5,000 টাকা জরিমানা অথবা দুটোরই সংস্থান রয়েছে, আর 1908 সালের আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার কথা বলা হয়েছে। 1884 সালের অ্যাক্টের মধ্যে দিয়ে যাই, সেখানে তার শাস্তির মেয়াদটা হচ্ছে 9B-তে তার শাস্তির মেয়াদ হচ্ছে মাত্র 2 বছর, আর 9A-তে হচ্ছে 3 বছর, আর এক্সপ্লোসিভ সাসপেন্স অ্যাক্ট যেটা 1908 হয়েছে সেখানে তার শাস্তির মেয়াদ হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। তো ন্যাচারালি আজকে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে এই 84-এর অ্যাক্টটাকে যদি ধরা হয় তাহলে সেই মানুষটার কিন্তু শাস্তিটা সেইভাবেই হবে না, কারণ কোর্টের প্রসিডিং করতে করতেই 2 বছর বা 3 বছর কেটে যাবে। এগরার খাদিকুল গ্রামের বাসিন্দারা অবশ্য এখনও এনআইএ তদন্তের দাবিতে সরব। সিআইডি তদন্তে আমরা সন্তুষ্ট হচ্ছি না, এনআইএ তদন্ত হোক। এগরা বিস্ফোরণ কাণ্ডে 4 সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। অন্যদিকে রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েও সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এই অশান্তিতে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও এনআইএ তদন্তের স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। সৌভিক মজুমদার, রুমা পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।